press the bell icon on the YouTube app and never miss another update. Hi friends, आज के हमें आलोचना कर बो गवर्नमेंट ऑफ इंडिया जे कैबिनेट सेक्रेटरी ये जे नोटुन जॉब जॉब विज्ञप्ति बेरी ची से संबंधे देखून ए जॉब टाय जे नोटिफिकेशन टा सेटा अपने सामने मोबाइल स्क्रीन आमार ओपन करा आचे দেখুন এখানে বলে যে ক্যাবিনেট সেক্রেটারিয়েট বুঝতে পারছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 4/2020 আর ক্লোজিং ডেট মানে এটার লাস্ট ডেট হচ্ছে 31/8/2020 দেখুন এটা সম্বন্ধে আমি আপনাদের ডিটেইলসে বলছি আরো দেখুন কি বলছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ক্যান্ডিডেটস হু আর ডোমিনিসেড ইন এনি অফ দ্য সেভেন নর্থেন ইস্টার্ন স্টেট অফ ইন্ডিয়া মানে আপনার বলছে সেভেন নর্থেন মানে এটা উত্তর পূর্ব দিকে যারা রয়েছে মানে যারা নর্থের দিকে রয়েছে নর্থ ইস্টার্ন দিকে রয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবে সেসব এসে থেকে অ্যাপ্লাই করতে পারবে টু ফর ফিলিং অফ দ্য ভ্যাকান্সি পোস্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বাই রিজিওনাল ডাইরেক্ট রিক্রুটমেন্ট অন ল্যাঙ্গুয়েজ বেসিস বুঝতেই পারছেন ল্যাঙ্গুয়েজ বেসিস এটা এ হবে দেখুন এটা যদি আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি তাহলে দেখুন এখানে একটা এখানে এখানে পোস্ট কি কি রয়েছে দেখুন পোস্ট অফ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট যেটা জিডি সেটা হচ্ছে ভ্যাকান্সি আছে 12 খানা ঠিক আছে 12 খানা ভ্যাকান্সি আছে আর এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কি আছে আনগামি আঞ্জামি একটা লাগবে অক্রোশ একটা লাগবে বাডু একটা লাগবে বুমাসে একটা লাগবে চীন এই ল্যাঙ্গুয়েজ গুলোর ভাষা আপনাকে জানতে হবে দেখুন পে স্কেল যেটা পে স্কেল লেভেল 3 অনুযায়ী আপনাদের দেওয়া হবে যেমন ধরুন এখানে দেখুন পে লেখা আছে যে কত পাবেন পে লেভেল 3 অনুযায়ী 21,700 আপনি পাবেন আর যে আপনার বয়স সেটা হতে হবে 18-27 বছর আর আপনাকে কোয়ালিফিকেশন থাকতে হবে 10+2 মানে উচ্চারণের পাশ থাকতে হবে বুঝতেই পারছেন এবার দেখুন আমি যদি নিচের দিকে যাই দেখুন এবার যে বয়সের যে ছাড়টা ব্যাপার আছে সেটা হচ্ছে জেনারেলদের কোনো ছাড় নেই বয়সের যা বয়স 27 বছর বয়স সেই 27 বছরই আর এসসি এসটি দের 5 বছর ছাড় আছে এসসি এসটি দের 5 বছর ছাড় আছে আর ওবিসি 3 বছর যেমন ছাড় থাকে সেরকমই আপনারা একটু পড়ে নেবেন এটা আমি আমার ডিসক্রিপশনে পিডিএফটা দিয়ে দেবো আপনারা এটা পড়ে নেবেন আর দেখুন আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদের এখানে বলে দিচ্ছি দেখুন আপনাদের যে এখানে একটা এক্সামিনেশন হবে একটা এক্সাম হবে সেটা হবে একটা হবে অবজেক্টিভ টাইপ একটা হবে সাবজেক্টিভ টাইপ দেখুন যে যে অবজেক্টিভ টাইপ সেটা কোশ্চেন হবে আইকিউ জেনারেল নলেজ টাইপ কোশ্চেন হবে আর কিছু লজিক্যাল রিজনিং থাকবে যেটা 70 হবে আর যে সাবজেক্টিভ টাইপ যে কোশ্চেন হবে সেটা হবে প্রেসিস রাইটিং অফ টু প্যাসেজ অফ 15 মার্কস মানে আপনাকে দুখানা রাইটিং লিখতে হবে যেটা 15 মার্কস করে 30 মার্কস টোটাল বুঝতে পারছেন 70 আর 30 100 পরীক্ষা হবে আর সময় থাকবে 2 ঘন্টা বুঝতেই পারছেন আর দেখুন ডান দিকে আমার নোটিশটুকু যে বাকি রয়ে গেছে সেটা হচ্ছে দেখুন আপনাদের এখানে একটা ফিজিক্যালি টেস্ট আছে মানে ওখানে যে দুটো এক্সাম ছাড়াও আপনাদের ফিজিক্যাল টেস্ট আছে সেটা হচ্ছে 800 মিটার একটা রেস আছে মানে একটা দৌড় আছে যেটা আপনাকে কমপ্লিট করতে হবে 4 মিনিট 15 সেকেন্ড আপনাকে 800 মিটার দৌড় কমপ্লিট করতে হবে এবং লং জাম্প আছে লং জাম্প সেটা 12 ফিট মানে বুঝতে পারছেন 12 ফিট আপনাকে লং জাম্প করে লাফাতে হবে এবং হাই জাম্প যেটা হাই জাম্প সেটা হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি আপনাকে লাফাতে হবে বুঝতেই পারছেন সেটা থাকবে 20 মার্কস মানে আপনার টোটাল 120 পরীক্ষা হবে আর দেখুন আর যদি আমি কিছু ইম্পর্টেন্ট আপনাকে বলতে চাই সেটা হচ্ছে দেখুন আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা সেটা আপনাকে আমি বলে দিই দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা এইটা আপনারা মানে অনলাইনে কোনো অ্যাপ্লাই করার কোনো প্রসেস নেই এটা আপনাকে অফলাইনেই করতে হবে অফলাইনে করতে হবে এটা অফলাইনে করে অফলাইনে ফর্মটা নিচে আছে যেটা আপনাদের আমি স্টেপ বাই স্টেপ ফর্মটা আমি আপনাদের বলে দিচ্ছি আপনাদের কি কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি তার আগে দেখুন আপনাদের যে এইটা করার পরে এটা ফিল আপ করার পরে আপনাকে এটা পাঠিয়ে দিতে হবে দেখুন এই অ্যাড্রেসটা এটা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানটায় দেখুন এই যে অ্যাড্রেসটা রয়েছে দেখুন সেক্রেটারি পাস এফ ক্যাবিনেট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুম নাম্বার 101 B1 উইং 10th ফ্লোর FT দীনদয়াল অন্তদয়া ভবন GCO কমপ্লেক্স লোধি রোড নিউ দিল্লি বুঝতেই পারছেন এটা কথা দেখুন 11 লাখ
11,03,000, বুঝতেই পারছেন? এইখানটা আপনাকে পাঠাতে হবে, সে মানে সেটাও আপনাকে পাঠাতে হবে স্পিড পোস্ট বা রেজিস্টার রেজিস্টার পোস্টের মাধ্যমে। এটা নর্মাল পোস্টের মাধ্যমে পাঠালে হবে না, এটা পাঠাতে হবে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে। আপনাকে এই অ্যাড্রেসে এই ফর্মটা, যে ফর্মটা এখন দেখাবো, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিতে হবে। এটা লাস্ট ডেট আপনাকে বললাম প্রথমে 31/7/2020। এবার দেখুন, আমি যদি এটা যদি এবার যদি আপনাকে আমি ফর্মটাই নিয়ে যাই, দেখুন এখানে ফর্মটা পুরো ক্লিয়ার ভাবে রয়েছে। ফর্মটা দেখুন, এই যে ফর্মটা রয়েছে, ফর্মটা দেখুন, এখানে প্রথমেই আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, আর প্রথমে ক্যান্ডিডেট, আরেকটা এই যে ক্যান্ডিডেটের নাম, আর এখানে দেখুন এখানে কি বলে দিয়েছে, দেখুন এখানে বলে দিয়েছে যে যা ফিল করবেন এখানে যা ফিল হবে সেটা হবে সবই ইংলিশ, ইংলিশ ক্যাপিটাল লেটারে হবে, ইংলিশ ক্যাপিটাল লেটারে ওটা করতে হবে, ঠিক আছে? আর দেখুন এখানে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে, তারপর হচ্ছে আপনার কোন ল্যাঙ্গুয়েজের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, সেই ল্যাঙ্গুয়েজটা এখানে আপনি অ্যাপ্লাইড ফর সেই ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ নামটা লিখবেন, আর নেম অফ দ্য ক্যান্ডিডেট লিখবেন, প্রেজেন্ট অ্যাড্রেস অফ কর্পোরেশন, আপনার যদি মানে প্রেজেন্ট অ্যাড্রেস, যে প্রেজেন্ট অ্যাড্রেস সেই প্রেজেন্ট অ্যাড্রেস সেখানে পুরোপুরি লিখবেন, মানে আপনার ডিস্ট্রিক্ট, মানে ডিস্ট্রিক্ট স্টেট সমেত, বরং আপনাকে পিনকোডও দিতে হবে, পিনকোডটি লিখতে হবে। আপনি যদি প্রেজেন্ট আর পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে আপনি সেমটাই বসিয়ে দেবেন। এবার দেখুন কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আপনি বসালেন, তারপর আপনার ইমেল যদি আপনার থেকে থাকে দেবেন, আর না থাকলে কোনো অসুবিধা নেই, আর আপনার বাবার নাম, তারপর ফাদার কি অকুপেশন, মানে আপনার বাবা কি কাজ করে সেটা দেবেন, মায়ের নাম, মা মা যদি কোনো কাজ করে থাকে সেটা দেবেন, কাজ না করলে দিতে হবে না, আপনার ডেট অফ বার্থ দেবেন, দেখুন দেখুন প্লেস অফ বার্থ দেবেন, মানে আপনার প্লেসের স্টেট আর কান্ট্রি, মানে কোন দেশে আপনার সেটা দেবেন, তারপর আপনার বয়স কত হচ্ছে, 15/5/2020 অবধি আপনার বয়স কত হচ্ছে, মানে মে মাস 15 থেকে আপনার বয়স কত হচ্ছে সেটা দেবেন, ঠিক আছে? তারপর আপনি মেল না ফিমেল সেটা দেবেন, আর ন্যাশনালিটি দেবেন, রিলিজিয়ান দেবেন, যে আপনি হিন্দু মুসলিম না অন্য কোনো কাস্টটা, এছাড়া ম্যারিডের সাথে আপনি বিবাহিত না অবিবাহিত সেটা দেবেন, ঠিক আছে? তারপর আপনাদের, তারপর দেখুন এখানটা হচ্ছে যে 19 নম্বর যেটা সেটা হচ্ছে আপনাদের ওই আপনি মানে কোন ক্লাস পাস করেছেন, লাস্ট কোয়ালিফিকেশন কি, সেই বোর্ড দেবেন, ইয়ার অফ পাসিং দেবেন, ডিউরেশন আর ডিগ্রি কত বছর ছিল, সাবজেক্ট কী কী ছিল, টোটাল মার্কসটা দেবেন, সেটা পার্সেন্টেজ করেও দিতে হবে। তাহলে আপনারা সব ফর্মটা এই পিডিএফটা ডাউনলোড করে আপনারা এই ফর্মটা ফিল আপ করার সময় ভালোভাবে দেখে দেখে করবেন। আর আপনি যদি কোনো যদি এমপ্লয়ার এমপ্লয়ার কোনো কাজ করে থাকেন এখন, তা সেটা উল্লেখ করে না থাকবে থাকেন তাহলে নোট লিখে দেবেন। আর দেখুন আর নিচে এখানটায় আপনার যদি কোনো কম্পিউটার জানা থাকে সেটা দেবেন, আর এখানে এখানে যে কম্পিউটার এখানে যে ডকুমেন্টসগুলো বলছে, যেমন কম্পিউটার যদি থাকে সেই যদি কম্পিউটার সার্টিফিকেট দেবেন, সেখানে আপনার সব জেরক্সগুলোতে জেরক্স দিতে হবে, সেখানে সব সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, বুঝতেই পারছেন? এবার দেখুন আমি যদি এই ফর্মটার এই পাশে যাই, দেখুন আমি যদি ফর্মটার এই পার্টটা যাওয়ার চেষ্টা করি, ফর্মটা এই পার্টটা কি বলছে দেখুন, ফর্মটার ফর্মটা ফর্মটা দেখুন ডান দিকে, ডান দিকে দেখুন নেম অফ দ্য এমপ্লয়ি, মানে আপনি যদি কোনো কাজ করে থাকেন সেটা সঙ্গে দিতে হবে, আর এখানে কি বলতে ফর্মটা অফ এসএসসি সার্টিফিকেট, মানে আপনার একটা এসএসসি সার্টিফিকেট যে আছে সেটারও জেরক্স দিতেই হবে, তার সাথে সেই ফর্মাটটা এটা থাকতে হবে, মানে আপনার যদি এই ফর্ম্যাটে হয় তবে আপনি এসএসসি সার্টিফিকেট আপনি দেখে নেবেন যে এই ফর্ম্যাটে কি আছে কিনা। তাহলে যদি এসএসসি ফর্ম্যাটটা আপনি এখানটা এগুলো সব ভিলেজ টাউন ডিস্ট্রিক্ট সব ফিল আপ করবেন, ফিল আপ করার পরে আপনারা পাঠিয়ে দেবেন যে অ্যাড্রেসটা আমি বললাম সেই অ্যাড্রেসটা, এখানটায় এই অ্যাড্রেসটা আপনারা পাঠিয়ে দেবেন, দেখুন এই অ্যাড্রেসটায় আপনারা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে সবকিছু এই ফর্ম সমেত সব ডকুমেন্টস সমেত আপনারা পিন আপ করে ভালোভাবে পোস্ট অফিসে গিয়ে আপনারা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আর দেখুন আজকের ভিডিও এই পর্যন্তই, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা বাজিয়ে দিন, আর এই ভিডিওটা যত পারেন তাকে আপনার বন্ধুদের শেয়ার করুন যাতে সবাই ভিডিওটা দেখে তাদের অ্যাপ্লাই করতে পারে। আর দেখুন এরকম আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে এরকম ধরনের ভিডিও আরও পেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আজকের ভিডিও এই পর্যন্তই।